একটা জালি তো তারপর তো হবে দাদা এই চন্দন বাবু এই চন্দন বলো চন্দন দা হ্যাঁ যাচ্ছে রেডিও বাজার চন্দন এই চলো স্যার যাচ্ছে সাইডে যাচ্ছে একটা বলবে এই যে মুখ ওদিকে আরে গোদা তুমি আসো সবাই সামনে রেডিও বাজার হ্যাঁ বড় চলে আসো দাদা দাঁড়াবেন এখানে প্রথমে আমরা আজকের উদ্বোধক দেবব্রত দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন সম্মানীয় বিজন বন্ধু বাগ মহাশয় পঞ্চায়েত সমিতি সভাপতি সম্মানীয় চন্দন সাহু মহাশয়কে এরপরে বরণ করে নেওয়া হচ্ছে পটাশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে সবাইকে দিয়ে দিয়েছে বন দপ্তরকে দিলে লাগানো আজকে বন দপ্তর প্রতি অঞ্চলে 2000 করে চাঁদা প্রতি পঞ্চায়েত সমিতিকে 2000 করে চাঁদা প্রতি জেলা পরিষদকে 2000 করে চাঁদা বড় দপ্তর এবছর বাধ্য হয়ে সরবরাহ করতে তারা পথে নেমেছে তাছাড়া আমাদের সিস্টার অর্গানাইজেশন সিএডিসি রয়েছে সিএডিসি কে দিয়ে সমস্ত জেলা পরিষদ সদস্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতিদের অনুকূলে সভাধিপতি সিদ্ধান্ত নিয়ে প্রত্যেককে নারকেল চারা ও ফলের চারা এলাকায় মানুষের লাগানোর কাজে উৎসাহিত করবার জন্য দিচ্ছে এত যে বিরাট যজ্ঞ এই যজ্ঞে বড় বিভাগ এমএলএ সাহেবদেরও চারা দিবেন এমপি সাহেবকেও চারা দিবেন অর্থাৎ সবাইয়ের মাধ্যম দিয়ে যতগুলি জনপ্রতিনিধির প্রতিনিধিত্বের সমস্ত কাহাতকে একটা আন্দোলনের রূপ দেওয়ার জন্য একটা সবুজায়নের একটা যা ক্ষতি হয়েছে তার থেকে আরো বেশি করে আমরা প্রকৃতিকে সবুজায়ন করতে চাই এই সবুজ বাংলায় সবুজায়নের মাধ্যমে আমরা প্রকৃতিকে রক্ষা করতে চাই সারা পশ্চিম বাংলার মডেল তৈরি করেছে এখানে আমাদের রেঞ্জার সাহেব আছেন তার আগে জয়েন্ট ভিডিও আছেন আমি দেখতে পাচ্ছি অমরবাবু গৌর আমাদের সভাপতি আমাদের সহসভাপতি পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমাদের সকল মন্ত্রী যিনি সঞ্চালনা করছেন তারগুলো ক্ষতি হয়েছে যে গাছগুলো ক্ষতি হয়েছে একটা গাছকে তৈরি করতে ছমাসে হয় না ছবছরে হয় না অনেক বছর লাগে তাই আমরা জানি আমাদের এই ধ্বংসস্তূপকে আবার সৃজনস্তূপে ও সিমানিয়া চৌখানে প্রধান সুতরাং আমরা জানি একটা ধ্বংসস্তূপকে একটা কীর্তিস্তূপে পরিণত করতে অনেক সময় লাগে তা লাগুক কিন্তু আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে হবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন রাইটার্সের লাল বিল্ডিংকে লাল হঠাতে হটিয়ে তখন তিনি দুটো জিনিসের পর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছিলেন এক জল ধরো জল ভরো দুই বন তৈরি করো জঙ্গল জল এবং জঙ্গল
এই জল এবং জঙ্গল আজকে আমাদের লক্ষ্য ছিল জল ধরো জল ভঙ্গদে তিন লক্ষ তৈরি পুকুর করা সেক্ষেত্রে আমরা পঁয়তাল্লিশ লক্ষের বেশি পাইয়ে গেছি পুকুর তৈরি করে আরো বড় বড় ক্যানেল আমরা পেতেছি যেমন পটাশপুর পেয়েছে অ্যাবান্ডেন পরিত্যক্ত কেলে গাই আজকে কোটি কোটি আজকে লক্ষ লক্ষ গ্যালন জল সেখানে আমরা পাচ্ছি সুতরাং জল জঙ্গলের উপরে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আজকের এই ধ্বংসস্তূপের পর দাঁড়িয়ে আমাদের আবার সৃষ্টির কথা ভাবতে হবে বন ভূমি কর্মাধ্যক্ষ এবং সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি যে স্কিমগুলি পাঠিয়েছেন তার মাধ্যমে আবার যে শ্যামল হয়ে উঠবে আবার শূন্য কোল করা শূন্য করা শিশু যেমন পূর্ণ হয় তেমন পূর্ণ হবে আমি বিশ্বাস করি বন্ধুরা প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এবং পার্শ্ববর্তী এলাকায় যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে সকলের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করছি সব কথা বলা হয়ে গেছে বেশি কথা বলার অবকাশ এই মুহূর্তে নাই কারণ সম্মানীয় বিধায়ক মহোদয় তিনি বিস্তারিত ভাবে বনমহোৎসব সম্পর্কে বলেছেন উপরন্তু পঞ্চায়েতি ব্যবস্থা এবং রাজ্য সরকার মানুষের জন্য কি কাজ করছে তার বিস্তৃত বিবরণ দিয়েছে আমি একটি কথা আপনাদের সামনে বলতে চাইছি যে আমরা স্লোগান করেছি অরণ্য আমাদের প্রেরণা সবুজ আমাদের চেতনা এবং আমরা কি বলতে চাইছি সেভ গ্রিন সি গ্রিন আপনি শব্দ দেখুন যদি সবুজ তৈরি করে রাখেন সবুজকে যত্ন নিতে হবে আলংকারিক ভাবে আমরা বলছি ২৫ লক্ষ চারা ব্যবহার দেব বিরাট করি কিন্তু একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাইছি চারাটা দিয়ে দিলে কি কাজ সম্পূর্ণ হয়ে যায় চারাটা দিলে ব্যক্তিগত স্টেক হোল্ডার থেকে স্কুল কলেজ থেকে পঞ্চায়েতি ব্যবস্থা থেকে যারা যেখানে আছেন ক্লাব প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে সবাই তাহলে সেই সবুজকে সেভ করতে হবে সবুজটাকে রাখতে হবে রাখার জন্য কি ব্যবস্থা করে ধরুন প্রতি বছর তো আমরা বছরের পর বছর এই উৎসব উদযাপন করছি আমি এখানে পদাধিকারী রয়েছি আমি তাদেরকে বারে বারেই বলি যে আমাদের একটা প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি হোক যে পরিকল্পনার উপর দাঁড়িয়ে যে কাজটা আমি লাগাচ্ছি সেটা যেন পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছতে পারে তার জন্য কি প্ল্যান করা আছে সেই পূর্ণাঙ্গ পরিকল্পনার অভাব আমাদের মধ্যে আছে আমরা যে গাছ লাগাই তার অর্থাৎ অর্ধেকের গাছ বেশি কমে যায় আমি এখানে হয়তো ভালো আপনারা করছেন একটা কথা বলছি না সর্বত্র সব জায়গায় বিষয়টা সেই যায় যদি আমরা ইন্টিগ্রেটেড প্ল্যান না করি তাহলে কিন্তু এই সবুজের সবুজ তৈরির জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছে যে সবুজকে আমাদের বেশি করে বাঁচাতে হবে পরবর্তী প্রজন্মকে এই পৃথিবীতে বাসযোগ্য থাকার কারণে মানে সঠিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে মানুষ যদি বাঁচতে পারে তাহলে অরণ্য ভূমি আমাদের নতুন করে তৈরি করতে হবে আমাদের অরণ্য কিভাবে আছে নিশ্চিতভাবে আমাদের যারা রেঞ্জ অফিসার বা বিট অফিসার রয়েছেন এখানে তারা বলতে পারবে যে আমাদের দু রকমের অরণ্য ভূমি আছে বেশি ন্যাচারাল অরণ্য ভূমি আরেকটা আমরা তৈরি করা এই অরণ্য ভূমি আমাদের রক্ষা করার জন্য কিভাবে কি কর্মসূচি আমাদের নিতে হবে আগে সরকারের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উদযাপিত হতো নামটা পরিবর্তন হয়ে মহোৎসব হচ্ছে ঠিকই কিন্তু অরণ্য সপ্তাহ তো চলছে এক সপ্তাহ ধরে এর যে প্রক্রিয়া এটা কিন্তু জানি আমরা জানি যে বর্তমান বছরে এই যে আমাদের আমফান ঝড়টা সংঘটিত হয়েছে আমাদের রাজ্যের উপর দিয়ে এবং এই প্রবল ঝড়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্রচুর বনাঞ্চল নষ্ট হয়েছে প্রচুর গাছ নষ্ট হয়েছে ঠিক এবং সেই সঙ্গে সে ফরেস্টের নার্সারি হোক ফরেস্টের নার্সারি হোক কিংবা গ্রাম পঞ্চায়েতের নার্সারি হোক কিংবা সিএডিসির নার্সারি হোক অনেক নার্সারি হোক নষ্ট হয়েছে যে পরিমাণ গাছ তৈরি করার টার্গেট ছিল সেই টার্গেটে কিন্তু আমরা এই মুহূর্তে পৌঁছতে পারছি না কারণ অপ্রচুর চারা কিন্তু নষ্ট হয়েছে
তার এই ঝড়ের পরেই আবার শুরু হয়েছে চারা তৈরি এবং দ্রুততার সঙ্গে চারা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং সেই চারা কিন্তু আবার বিনিযোগ্য হয়ে উঠছে ইতিমধ্যে হয়ে উঠছে তাহলে ঝড় যে ক্ষতিটা আমাদের করে দিয়ে গেছে সেটা যদি আমাদের সেই ক্ষতিটা যদি আমাদের পূরণ করতে হয় তাহলে এই গাছটা বাঁচাবো আমি বেশি গাছ লাগাবো না আমি ব্যক্তি হিসাবে দেবব্রত দাস তিনটা গাছ লাগাবো তিনটা গাছ কেটে আমি যত্ন নিয়ে কিন্তু বড় করাতে হবে পরিবেশ দিবসে গত বছর আমরা গাছ লাগিয়েছিলাম আমাদের জেলা পরিষদ প্রাঙ্গণে আমাদের বন দপ্তরের মানুষজন আছেন কিন্তু যত গাছ লাগিয়েছিলেন তত গাছই কিন্তু আজকে সুস্থতার জায়গায় আছে জল কই গো জল এখানে জল দাও জন ধরো এই বন উৎসবের চারা গাছ লাগানোর যে সূচনা করছেন গ্রাম পঞ্চায়েতের সামনে আমরা লক্ষ্য রেখেছি আমার জিপির আন্ডারে আর কি এবারই প্রায় 10,000 বৃক্ষপাটা আমরা লাগাবো আর কি পরিকল্পনা নিয়েছি আজকে যে বৃক্ষরোপণের মাধ্যমে আজকে 2,000 চারা লাগালাম এবং প্রায় 1,000 চারা আমরা পাবলিকের হাতে ডিস্ট্রিবিউট করলাম উন্নত মানের সব চারা শিশু আর হচ্ছে ছাতি দেবদারু উন্নত মানের মহানিম এইসব চারা আমরা একটু ডিস্ট্রিবিউট করেছি এই চারা গাছ সংরক্ষণের জন্য কি ব্যবস্থা রেখেছেন আপনারা বলবেন চারা আমরা তো প্রতি বছরই প্রচুর চারা লাগাই আমাদের এলাকায় যে বনসৃজন হয়েছে আর কি আমাদের এক প্রকার ডিস্ট্রিক্টের বহু জায়গা থেকে অক্সিজেন নিতে হলে এখানে আসতে হবে না এত পড়া রয়েছে আমপানে আমাদের প্রচুর চারা নষ্ট হয়েছে গাছ নষ্ট হয়েছে আমরা সেই লক্ষ্যে আর কি এবারে আরও প্রায় 10,000 চারা লাগাবো আগামী দিনে কী চিন্তা ভাবনা আপনাদের আমরা চাইব বৃক্ষরোপণকে সুন্দরভাবে নিয়ে যেতে যাতে এলাকার গাছগুলো সুন্দরভাবে পরিপূর্ণ হয় যেসব গাছ হয়েছে তাকে যাতে ধ্বংস না হয় তার পরিচর্যা নিচ্ছি কিছু কিছু জায়গায় দেখলাম ফলের গাছগুলো লাগানো হচ্ছে কিন্তু এলাকার মানুষ সে গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে গরু ছাগলছে সেখানে কী ব্যবস্থা আপনাদের রয়েছে সেখানে আমরা ওই আমাদের যে যাদের ওয়াচারম্যান রাখা হয়েছে আর কি তারাই দেখছে কিছু জায়গা নষ্ট হচ্ছে কিন্তু প্রচুর ফলের চারা হয়েছে ওখানে আমরা ওই ফলের চারাগুলো সাধারণ পাবলিক যাতে খেতে পারে আর কি গাছগুলো আমরা রক্ষা করবো কিন্তু ফলগুলো পাবলিক খাবে সেরকম ব্যবস্থা করা হয়েছে আমাদের বিরা বিষাদ